মানে গরম জল খেতে হবে না তোকে, ফ্রিজ সাথে নিয়ে করবি নাকি? হ্যাঁ ওটাই ভেবে নে। মানে চল বলছি, কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। এবার বোতলটাকে এভাবে শুইয়ে নাও, মানে এরকম চওড়া করে, আর এটাকে এইভাবে ফ্রিজে দিয়ে দাও। তো নাও, এবার এটা বরফ হয়ে গেছে, এবার এতে জল ঢালো আর বোতলটাকে ভর্তি করে নাও। এবার কখনো কোথাও গিয়ে জল পিপাসা পেলে এইটা থেকে জল খেয়ে নাও, এত আরাম পাবে না যে মুখ থেকে আহা তো বেরোবেই। হ্যালো, হাই, এসে গেছে শয়তানি? ভালো করেছি না এসে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস, আয় আয় ভিতরে আয়। A few moments later. টাটা ভাই, কাল আসবি কিন্তু? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। বন্ধুরা, রোদে জুতো এত গরম হয়ে যায় যে মানে পাই জ্বলে যায় একেবারে। এই জন্য না জুতোটাকে নর্মাল ভাবে না উল্টো করে খোলা উচিত, এইভাবে পা জ্বলার হাত থেকে তো বেঁচে যাবে। কেকটা তো হেভি টেস্টি, আর গরমকালে আইসক্রিম খাওয়া মানে তো একেবারে বিশাল ব্যাপার। আরে আস্তে খাবাই, তোরে মাল কেউ খাবে না। না ভাই খুব গরম তাই গলে যাচ্ছে, এটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে ভাই এত গরমে আইসক্রিম খাবে তো সূর্যদেব তো জ্বলবেই না, গলিয়েই দেবে আইসক্রিমটাকে। এই জন্য কাপকেক এর নিচে যে বাটিটা থাকে না, এই ধরনের একটা বাটি নাও আর ওর মাঝখানে একটা কাট করে দাও, তারপর আইসক্রিমের স্টিকটাকে কাপটার মধ্যে এভাবে ঢুকিয়ে দাও, এবার খাও আইসক্রিম। উফ, স্নান করার পরে কিছুটা শান্তি হলো। রোল অন লাগিয়ে দি, চুলগুলো সব ভিজে গেল স্নান করতে করতে। ও ফাইনালি আজ পরীক্ষা শেষ হলো। কি গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কোথাও ইঁদুর মরেছে। কি বলছিস তুই, আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে স্নান করে এলাম, কিন্তু এটা ইঁদুর মরারই গন্ধ। কোথায় মরেছে দেখি তো। কি জানি কি বলছে। আবে তোর কি হলো? রোলন মরে যা। সত্যি কথা বলো, গরমকালে মোজা দিয়ে কিন্তু ভীষণ দুর্গন্ধ বেরোয়। তো ভাই মোজাটা খুলে নাও আর পায়ে লাগিয়ে নাও রোল অন। হ্যাঁ ঠিকই শুনেছো, রোল অন। আন্ডার আর্মসে ঘষার সময় কিছুটা পায়েও ঘষে নাও, গন্ধ না একদম আসবে না। বাইরে কি গরম, বাপরে, ভালো করে লাগেনি। আরে কি হলো কি হলো, দেখ দেখ এটা কি? এটা তো অপর্ণা। আমি তো, তোরা দুজন হাসছিস কেন? কি লাগছে? আরে এই দেখ সাদা ভূত লাগছে তোকে। কি করবো, বাইরে এত গরম, সানস্ক্রিন তো লাগাতে হবে না। একটু কম হয়ে গেছে, আরো একটু থুপে নে। মানে? আবে শুনে নে,
সানস্ক্রিন নর্মালি অ্যাপ্লাই করলে না ভূতের মতোই লাগবে। এই জন্য নিয়ে নাও তোমার যে কোনো খালি ফেস পাউডারের ডিব্বা, আর ওখানে ঢেলে দাও সানস্ক্রিন। এবার এখান থেকে অল্প অল্প করে লাগিয়ে নাও। আরে বাপরে কি রোদ, আমার তো মনে হচ্ছে জ্বলেই যাবো। দাঁড়া দাঁড়া, ছাতা আছে আমার কাছে, তো বার কর না, ঠিক করে ধর। আরে ঠিক করেই তো ধরেছি। আব্বে ছাড়। আব্বে তো কি হলো, আমি কি সূর্যকে ভয় পাই নাকি? কে তুমি? মা আমি। পোড়া মুখে কে কে জানে আমাকে মা বলে ডাকছে। বেরো বেরো এখান থেকে। হেমত, এই নে তোর ছাতা। তোর জন্য মাও আমাকে চিনতে পারছে না। আমি তো তোর জন্য টমেটো কিনতে গেছিলাম। টমেটো? আরে ভাই, যদি ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করতে চাও না, টমেটো নাও আর হাফ করে কেটে নাও। এবার এর উপরে লাগিয়ে নাও অ্যালোভেরা জেল, যেভাবে বাটার লাগায় না ওভাবেই। এবার এটা নিয়ে ম্যাসাজ করো নিজের ট্যান এরিয়ার মধ্যে। গরমকালে ট্যান তো পড়বেই, কিন্তু টমেটো আর অ্যালোভেরা ট্যান রিমুভে এত ভালো কাজ করে না যে কি বলবো। ব্যাস এটাকে অ্যাপ্লাই করে আধা ঘন্টার জন্য ছেড়ে দাও, আর তারপর জল দিয়ে ধুয়ে নাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের সামার হ্যাকস? ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। নতুন বন্ধুরা কোথায় যাচ্ছ, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঝটপট করে দাও। তো চল এবার যাই। হ্যাঁ হ্যাঁ।